নির্বাচনে প্রচারে কোনোভাবে ব্যবহার করা যাবে না শিশুদের। লোকসভা নির্বাচনের আগে সোমবার রাজনৈতিক দলগুলিকে কড়া নির্দেশ পাঠালো নির্বাচন কমিশন। এ বিষয়ে তারা সৈন্য সহনশীলতা নীতি গ্রহণ করবে বলে সতর্ক করেছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, পোস্টার সাঁটা, প্যাম্পলেট বিতরণ বা স্লোগান দেওয়ার মতো কোনো ধরনের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করা যাবে না শিশুদের। কোনো দল হোক বা বিশেষ কোনো প্রার্থী, কোনো উপায়ে শিশুদের ব্যবহার করা যাবে না। এমনকি রাজনৈতিক প্রচারের সময় রাজনৈতিক নেতা বা প্রার্থীরা কোনো শিশুকে কোলেও রাখতে পারবেন না, কোনো শিশুকে গাড়িতে রাখা যাবে না বা নির্বাচনী সমাবেশেও নিয়ে যাওয়া যাবে না। আশা করা হচ্ছে দিন কয়েকের মধ্যে লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার ঠিক আগে এই নির্দেশিকা পাঠালো কমিশন। তারা জানিয়েছেন, কবিতা, গান, বক্তৃতা কিংবা রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতীক বা ছবি প্রদর্শন সহ কোনো উপায়ে রাজনৈতিক প্রচারে শিশুদের ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এমনকি শিশুরা যাতে কোনো রাজনৈতিক দলের সাফল্যে প্রচার না করে এবং বিরোধী দল বা প্রার্থীর সমালোচনা না করে সেই দিকেও নজর রাখতে হবে। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীদের কঠোরভাবে শিশু শ্রমিক আইন 1986 মেনে চলতে বলা হয়েছে। তবে কোনো শিশুর বাবা মা ও অন্য কোনো অভিভাবক যদি কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত না হন, সেই ক্ষেত্রে সেই অভিভাবককে উপস্থিতিতে কোনো রাজনৈতিক নেতার সান্নিধ্যে আসতে পারবে সংশ্লিষ্ট শিশুটি। সেটাকে কমিশনের নির্দেশিকা লঙ্ঘন হিসাবে বিবেচনা করা হবে না। ভোট সম্পর্কিত কোনো কাজে নির্বাচন কমিশন বা প্রশাসনও শিশুদের ব্যবহার করতে পারবে না। সংশ্লিষ্ট সমস্ত আইন এবং শিশুশ্রম সংক্রান্ত আইন যে সঠিকভাবে মানা হচ্ছে তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য রাজনৈতিক দলগুলির অগ্রণী ভূমিকা রয়েছে। বিশেষ করে আসন্ন লোকসভা নির্বাচনের সময় গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলিকে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।